হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিটামিন ই ক্যাপসুলের বিষয় নিয়ে। ক্যাপসুলটির সঠিক ব্যবহারবিধির নিয়ম কি, কোন কোন সমস্যায় ব্যবহার করে কি লাভ পাওয়া যাবে, এই ক্যাপসুলটি কারা কারা ব্যবহার করতে পারবে, কারা কারা ব্যবহার করতে পারবে না, এবং এই ক্যাপসুলটি ব্যবহার করার পর শরীরে কি কোনো ক্ষতি হতে পারে, তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সঠিক তথ্য আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি একদম স্কাইপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভিটামিন ই ক্যাপসুল নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন উঠবে না। বন্ধুরা, এই ভিটামিন ই ক্যাপসুলটি আপনারা ভারত এবং বাংলাদেশের যে কোনো মেডিকেল স্টোর থেকে কিনতে পারেন। এই ক্যাপসুলটি বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, তো আমি কিছু অরিজিনাল কোম্পানির ভিটামিন ই ক্যাপসুলের নাম এই ভিডিওর ডিসক্রিপশনে লিখে দেব, সেখান থেকে আপনারা নোট করে নিতে পারেন। কারণ বন্ধুরা, আজকের দিনে ভিটামিন ই ক্যাপসুলটি পপুলার হওয়ার কারণে কিছু অসাধু ব্যবসায়ীরা ভিটামিন ই ক্যাপসুলটি আনঅরিজিনাল রূপে মার্কেটে বিক্রি করছে। তো আপনারা আনঅরিজিনাল ডুপ্লিকেট ভিটামিন ই ক্যাপসুলটির থেকে দূরে থাকবেন, কারণ সেই ক্যাপসুলটির থেকে আপনার শরীরে ক্ষতি হবে। তো এই ক্যাপসুলটির দাম দেখতে গেলে বন্ধুরা, এক এক কোম্পানির এক একটা দাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 110 টাকা এই ভিটামিন ই ক্যাপসুলটির দাম, আর এর ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এই ক্যাপসুলটি আসে একটি পাত্তাতে 10টি ক্যাপসুল। আর এই ভিটামিন ই ক্যাপসুলটি 3টে MG-তে পাওয়া যায়, 200 MG, 400 MG এবং 600 MG। বেশি পপুলার কিন্তু এই 400 MG ক্যাপসুলটি। তো চলুন এবার জেনে নিই এই ভিটামিন ই ক্যাপসুলটির সঠিক ব্যবহারবিধির নিয়ম এবং কোন কোন সমস্যায় ব্যবহার করে কি লাভ পাওয়া যাবে। আগেই আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে রাখতে চাই। আজকের দিনে কিছু অসাধু ইউটিউবাররা নিজেদের ভিউ পাওয়ার জন্য এবং সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এই ভিটামিন ই ক্যাপসুল নিয়ে কিন্তু মিথ্যে প্রচার করছে। কিরকম? এই ভিটামিন ই ক্যাপসুলটি ব্যবহার করলে নাকি মোটা হওয়া সম্ভব, শরীরের ওজন বৃদ্ধি করা সম্ভব, এই ভিটামিন ই ক্যাপসুলটি ব্যবহার করলে নাকি যৌন শক্তি বাড়ানো সম্ভব, বউয়ের সাথে লম্বা সময় পর্যন্ত যৌন মিলন করা সম্ভব। তো আপনারা এইরকম অসাধু ইউটিউবার থেকে দূরে থাকবেন। যৌন মিলনের বৃদ্ধি করার জন্য এবং যৌন টাইমিং বাড়ানোর জন্য আর মোটা হওয়ার জন্য, শরীরের ওজন বাড়ানোর জন্য এই ভিটামিন ই ক্যাপসুলটির দূর দূর পর্যন্ত কিন্তু কোনো সম্পর্ক নেই। এই ক্যাপসুলটি যারা এই রকম সমস্যায় ব্যবহার করছেন তারা কিন্তু শরীরে ক্ষতি ছাড়া লাভ পাবেন না, আপনার শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে, এটা কিন্তু বিশেষ ধ্যান রাখবেন। এই ভিটামিন ই ক্যাপসুলটি ব্যবহার করে শুধু দুটো রোগেই কিন্তু লাভ পাওয়া যায়। প্রথমটা হচ্ছে আপনার স্কিনজনিত সমস্যা দূর করে, দ্বিতীয়ত আপনার হেয়ার প্রবলেম দূর করে। আপনার যদি চেহারাতে সানটোনের সমস্যা, ব্রণর দাগ, কালো ছোপ ছোপ দাগ, তারপরে আপনার চেহারাতে যদি গর্ত থাকে, তাহলে এই ভিটামিন ই ক্যাপসুলটি ব্যবহার করে আপনার চেহারা ফর্সা করতে পারবেন, আপনার চেহারা থেকে সমস্ত রকম সমস্যা দূর করতে পারবেন। আর আপনার যদি চুল পড়ার সমস্যা থাকে, চুল ঘন করতে চান আর চুল মজবুত করতে চান, তাহলে এই ভিটামিন ই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন। তাছাড়া অল্প অন্য কিছু রোগে ডাক্তাররা এই ভিটামিন ই ক্যাপসুলটি রেকমেন্ড করে থাকে, ঠিক আছে। এছাড়া কিন্তু আর অন্য কোনো রোগে এই ভিটামিন ই ক্যাপসুলটি ব্যবহার করা যায় না। তো আপনার চেহারাতে যদি কোনো সমস্যা থাকে, এই ভিটামিন ই ক্যাপসুলটি কিভাবে ব্যবহার করবেন? আপনি চেহারাতে টমেটোর রস নেবেন এবং গোলাপ জল নেবেন, আর এই একটা ভিটামিন ই ক্যাপসুল, এই তিনটে ভালোভাবে মিশিয়ে আপনার চেহারাতে নিয়মিত আপনি মাসাজ করুন, দেখবেন আপনার চেহারা থেকে এই সমস্ত সমস্যা দূর হবে। আর আপনার চুল ঘন করতে এবং মজবুত করতে নারকেল তেলের সাথে এই ভিটামিন ই ক্যাপসুলটি মিশিয়ে আপনার চুলে ভালোভাবে লাগান, দেখবেন আপনার চুল পড়া বন্ধ হবে এবং আপনার চুল শক্ত হবে এবং মজবুত হবে। তো বন্ধুরা, আপনারা না জেনে বা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ভিটামিন ই ক্যাপসুলটি কখনোই ব্যবহার করবেন না, এতে কিন্তু আপনার ক্ষতি হবে। তো
তো আশা করি এই ভিডিওটি থেকে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পেরেছেন। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করব।